হ্যাঁ, তোমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো তোমার? হ্যাঁ স্যার, আচ্ছা, কইতে আসলাম কি, তোমরারে ধরো এমন ধরনের কোশ্চেন যদি থাকে, আমি তো একটা নেগেটিভ বুঝলে আমরা কি বুঝলাম যে তোমার ওই দিয়ে করবা না, দেখো লুপ আরেকটা সাহেব করবা। এবার ধরো দুইটা যদি নেগেটিভ আছে, ধরো এই এখানে আমি ছবিটা আঁকতেছি, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি জাস্ট অঙ্ক করতেছি না, এই কেস আইলে আমরা কিভাবে ফেস করবো আমি এটা দেখতেছি। জাস্ট অঙ্ক করতেছি না, অঙ্ক করার কোশ্চেনটা দেওয়া দেবো না, তোমরা বাড়িতে একটু ট্রাই করে নিও। আমি জাস্ট দাদা স্ক্রিনটা হোয়াইট করলে একটু ভালো হয়। হোয়াইট করলে ভালো হয়। ঠিক আছে না এবার? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ধরো এমন আইছে, হ্যাঁ, এবার ইরাত ইরাত ওয়ান আছে, তোমরা কোনো স্যারে অফলাইন ক্লাস স্টার্ট করবো এমন কিছু বুঝতে নেই? না তোমরা অফলাইন ক্লাস স্টার্ট করতে চাওনি? আগরতলা আইতে পারলে আপনি যদি ব্যবস্থা করে দিতে পারেন। আগরতলা অবস্থায় গাড়ি টাড়ি কি চলে না? দুইটা চলে, পর্যন্ত না, আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিতেছি আমি, বিপ্লবদেবের সাথে কথা হয়ে ব্যবস্থা করে দিতেছি। একদম আমরাও আইতে রাজি আছি। ঠিক আছে, আচ্ছা শোনো তো, এমন ধরনের একটা কেস আইবো, হ্যাঁ, এমন ধরনের, দেখো অ্যালোকেশন এমন ধরনের আইবো, আর বাকিটা তোমরা তো জানোই কি কি করবা। আমি কোয়েশ্চনটা দেওয়া দিব না, চিন্তা করো না, যে কোয়েশ্চনটা সলভ করে তোমরা এই জায়গাতে আইবা। আর এখানে আইবো তোমার, এখানে একটা নেগেটিভ আইবো এই পজিশনে, আর এখানে একটা নেগেটিভ আইবো এই পজিশনে, এই পজিশনে দুইটা নেগেটিভ আইবো। এখানে বেসিক্যালি এখানে একটা মাইনাস ওয়ান আয়ে তোমার আনওকুপাইড সেলের মধ্যে, আর এখানে আবার একটা মাইনাস ওয়ান আয়ে আনওকুপাইড সেলের মধ্যে। তো উই কেসে কি করবা? উই কেসে কিচ্ছু না, তোমার দুইটা ইয়ে নিতে দিব আর কি, কথা হইলো গিয়া দুইটা ইয়ে কেমনে নিবা, হ্যাঁ, আর এখানে একটা ওয়ান আছে, কিভাবে করবা বুঝো? হ্যাঁ, কো কিভাবে করবা তুমি একটার কথা চিন্তা করো। ধরো এটা, আচ্ছা সবাই এটা তো দেখছো না যে এই কেসটা আছে আমরা, হ্যাঁ, এখানে একটা মাইনাস ওয়ান আছে, এখানে একটা মাইনাস হয়েছে তোমার, এগুলো হইলো গিয়া অ্যালোকেট, যেগুলো 151631 এগুলো হইলো অ্যালোকেট, আর আনঅকুপাইড সেল গুলা যেগুলো আছে যেটার মধ্যে কোনো অ্যালোকেশন নাই, এগুলোর মধ্যে দেখবো এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান অ্যাপ করতে হবে আর কি। আর এই কেসটা আমরা কি করে হ্যান্ডেল করুন, হ্যাঁ, তো ধরো আমি যদি ইডাতে যদি ইগনোর করি, এই মাইনাস ওয়ানটা যদি আমি ইগনোর করি, সে আমি এই মাইনাস ওয়ানটা ইগনোর করলাম, তো এই মাইনাস ওয়ানের লেগে কি করুন বলতো? এখানে দুই জায়গা মাইনাস আছে, একটা হইলো গিয়া এখানে মাইনাস, আর একটা হইলো গিয়া এখানে মাইনাস। তখন এই শুধু আমি যদি নিচের মাইনাসের কথা চিন্তা করি, আমি এইভাবে একটা লুপ নিতে পারি না, দেখো তো, ঠিক আছে নি? আচ্ছা হ্যাঁ, কারণ দেখো না, এই মাইনাসটা বাদ দিয়ে সেটা বাকি সব কর্নারে কিন্তু কি আছে, এক একটা অ্যালোকেশন আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে থ্রি আছে, তাই তো? তো এটা একটা নিতে পারি, আর এই মাইনাসের লিগা আমি এইভাবে নিতে পারিনি, দেখো তো, এইভাবে এইভাবে যদি নিই এইটা, 163, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা এভাবে নিতে পারিনি, বাকিটা মানে একটা ফিগারের মধ্যে এই জিনিসটা করবো আর কি। হ্যাঁ, এখানে আইব ওয়ান, এখানে কত আয়া করবো, এরপরে যখন আমি রিএলোকেশন করুম, এখানে ওয়ান আয়া করবো, এখানে টু আয়া করবো, এখানে জিরো মানে নাই, এখানে আবার টু আয়া করবো, ঠিক আছে না? কারণ প্লাস মাইনাস অল্টারনেটিভলি চলে। আর এদিকে কত দিব, এখানে দিব ওয়ান, এখানে কত জিরো, এখানে কত সেভেন, আর এখানে কত ফোর, প্লাস মাইনাস স্যার প্লাস দুইটার মাইনাস, লিগে দুইটা বক্স করুন না গো না না না, একটা বক্সে একটা বক্সে, স্যার। এরপরে তাহলে ওই দেখেন না স্যার, ওই থ্রিটা যা আছে নিচে, এই থ্রিটার ভিতরে স্যার দুইটা পয়েন্ট আয় করে তুলে, তো একটা প্লাস একটা মাইনাস হলে তো কেন হ্যাঁ, নিচে থ্রিটা। দাও দাও, তো জিনিসটা এইভাবে আইবো না, এরপরে যদি আমি বক্স বানাই, আইব না কোনো অসুবিধা নেই,
তোমরা ফিজিক্সে এইবার 4 জন আইআইটিতে পাইছে, আইআইটি গুয়াহাটিতে 2 জন, পাটনাতে 1 জন, বা যারা শুধু পিওর বিএসসিতে আছে, তোমরা যদি ধরো ফিজিক্সে আর এই ম্যাথসে যদি আইআইটি জ্যামের ক্লাস করতে চাও, তো আমি মোস্ট প্রবাবলি নেক্সট মান্থ থেকে স্টার্ট করতেছি। হ্যাঁ, তোমরা করতে পারো, যারা ম্যাথ অনার্স নিয়ে ফিউচারে স্টাডি করার ইচ্ছা আছে। হ্যাঁ, কু কি কইতাছ না, ইয়ে দিল। তো ওই 3-3 পজিশনের ভিতরে তো 2টা পয়েন্ট আগে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কত হইবো তখন, কত এখানে ওয়ান আইবো, আমি এইটা এইটা করতেছি, এখানে ওয়ান আইবো, এখানে কত হইবো, এখানে নাই, জিরো হয়ে যাবো, এখানে কত হইবো, টু হয়ে যাবো, তাই তো? কারণ প্লাস মাইনাস অল্টারনেটিভ চলবো না, এখানে প্লাস ওয়ান হইবো, এখানে মাইনাস ওয়ান হইবো, এখানে প্লাস ওয়ান হইবো, এখানে মাইনাস ওয়ান হইবো, তাই তো? তো প্লাস মাইনাস অল্টারনেটিভ চলবো, এখানে ওয়ান হইবো, এখানে নাই হইবো, এখানে তোমার টু, আর এখানে কত, এখানে হইবো তোমার টু। আপাতত আমি টু লিখলাম, ধরো এখানে আমি টু লিখলাম আপাতত। এবার এটারে যখন করুন তখন আবার এখানে আয় বলবো ওয়ান, এখানে কত আইবো, এখানে আয় বলবো নাই, জিরো, এখানে কত আইবো, এখানে আইবো সেভেন। প্লাস মাইনাস অল্টারনেটিভ চলতেছে না, এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আর এখানে আবার কত দিব মাইনাস ওয়ান, মানে এখানে আয় বলবো তোমার ওয়ান। তো এই জায়গাটা আইবো ওয়ান, দেখো তো বোঝা গেল কিনা, বাকিটা বুঝছো নি, দেখো তো। আর এখানে ফাইভটা তো ফাইভ আছে, সবাই বুঝছো নি রে? দাদা আগেরটার মধ্যে মিডলে কি তা মাইনাস কি আছিল, ওয়ান আছিল না কি আছিল, ওই যে 2-3 এর জায়গাটার মধ্যে? টু থ্রি পজিশন, টু থ্রি পজিশন, এখানে মাইনাস 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 ওয়ান, মাইনাস ওয়ান এর মধ্যে প্লাস ওয়ান যদি হয় তাহলে তো এটা তো কত, জিরো জিরোই আর তো? কথা। আরে বাবা, মাইনাস আমরা কিন্তু ইয়েতে প্লাস করে দিই, মাইনাস ওয়ান তো ইয়ের মধ্যে না, এটা তো আনঅকুপাইড সেলের মধ্যে মাইনাস ওয়ান। আরে আনঅকুপাইড সেল না, মাইনাস 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 কত এটা দেখি না তো, আমরা তো দেখি মাইনাস 20 আইছে। আরে এই জিনিসটা কি মানে ক্লিয়ার না? বুঝছি বুঝছি, বুঝতে লাইসেন্স দিয়ে লিখে আমি আবার বুঝতেছি, আবার বুঝতেছি, উইট, ডাউট থাকলে ডাউট জিজ্ঞেস করবো। আর তোমার কি জানি কইতে আসতাম, আইআইটি জ্যাম ক্র্যাক করা কোনো ব্যাপার না, বুঝলি, তোমরা যা যা বিএসসি করতে পারো এদিকে, কিন্তু আইআইটি জ্যামের ছিল। হ্যাঁ, একটু ডিটেলসে স্টাডি করতে হবে, অবভিয়াসলি আইআইটির মধ্যে যাইবা, ডিটেলসে স্টাডি না করলে কেমন। আচ্ছা এইভাবে আসো না, 1 5 1 5 1 6 1। হ্যাঁ, আমি কইতাছি কি, এখানে আনঅকুপাইড সেলের মধ্যে এখানে একটা মাইনাস ওয়ান আসলো, আর এখানে একটা মাইনাস ওয়ান আসলো, ঠিক আছে? এবার মাইনাস ওয়ান না আয় সেটা, এখানে যদি -11 আয় তাও তো কোনো সমস্যা নাই, মাইনাস কত আয় এইটা নিয়ে সমস্যা নাই তো, আমরা আমরা তো জাস্ট দেখতে হইবো যে -20 আইতাছে, তো এখানে মাইনাস আর এখানে একটা মাইনাস আইবো, বাস তোমরা জাস্ট এটাই দেখবা, এখানে একটা নেগেটিভ আইবো আর এখানে একটা নেগেটিভ আইবো, কত নেগেটিভ কত হইবো এটা তোমার দেখার বিষয় না, তো তুমি তো জাস্ট দেখবা যে এখানে নেগেটিভটা 20 আইতাছে। এবার এখানে নেগেটিভ আইতেছে, তুমি আমি যদি উপরের নেগেটিভটা বাদও দেই, আমি যদি এই জাস্ট এই নেগেটিভটা ধরি, তখন এই নেগেটিভের লিগা আমরা কি করুন, একটা লুপ লমু, যে লুপটা কি ধরনের, তুমি রেক্টাঙ্গেল নিতে পারো বা তুমি স্কোয়ার নিতে পারো বা আরো 2-3টা আমি শেপ দেখাই দিলাম, তো এটার লিগা নিলাম, এটা এটার লিগা এই পজিশনের লিগা, ওকে, এমন ভাবে নিলাম যাতে কর্নার গুলোতে এলোকেশন থাকে, আর হিটার লিগা এই মাইনাসের লিগা, এই মাইনাসের লিগা আমি এইভাবে নিলাম, এই যে এইভাবে, এইভাবে নিলাম, এটা এমন ভাবে নিলাম যাতে এই কর্নার গুলাতে এলোকেশন আছে। এবার ঠিক আছে, শর্মিষ্ঠা দাও তো, হ্যাঁ স্যার। এবার নেক্সট কি করুম, দেখো আমি যদি হুই মাইনাসটা যদি বাদও দিই, জাস্ট এই মাইনাসের লিগে কথা কই, এই মাইনাসের লিগে করুম কিটা, দেখো সব থেকে ছোট তার কর্নার পয়েন্ট গুলো তো সব থেকে ছোট অ্যালোকেশন কত, ওয়ান, তো
তো এই মাইনাসটা যেখানে আছে, আমি এই রেড কালারের লুপের কথা বলতেছি, কিন্তু রেড কালারের লুপ, হ্যাঁ তুমি যদি গ্রিন কালার লুপটা যদি অ্যাভয়েডটা করো, আমি জাস্ট রেড কালারের লুপের কথা বলতেছি। সব থেকে ছোট কর্নারগুলোতে অ্যালোকেশন আছে 1, তো এখানে আমরা আনুমকিটা প্লাস 1 করুন সবার আগে। প্লাস 1 করুন, আচ্ছা দেখা যাইতেছে কিনা এই কালারে, আচ্ছা রেড কালারে করি চলো, এখানে প্লাস 1 করুন, এরপরে মাইনাস 1 অল্টারনেটিভ করতে দেবো, এখানে করুন আমরা প্লাস 1, এখানে করুন কিন্তু আমরা মাইনাস 1। ওকে, এটা করলাম রেড কালারের লুপের লেগে। এবার সেম জিনিসটা আমার গ্রিন কালারের লুপের লেগে করতে হবে। গ্রিন কালারের লুপে কি আছে দেখো, সবথেকে কর্নারের মধ্যে আমি যদি সবথেকে ছোট পয়েন্ট দেখি, মাইনাস 1 এলোকেশন সবথেকে ছোট, সরি 1 এলোকেশন সবথেকে ছোট, তো এখানে কি করুন আমরা প্লাস 1 করুন। এবার অল্টারনেটিভলি এটা মাইনাস 1 হইব, এখানে কত হইব প্লাস 1 হইব, এখানে কত হইব মাইনাস 1 হইব, ঠিক আছে? নি তো এরপরে তুমি যখন রিএলোকেশন করবা, রিএলোকেশন যখন করতে দেবা, তখন ম্যাট্রিক্সটাকে আমি ড্র করলাম, এখানে ম্যাট্রিক্সটা তোমার যেভাবে আছে আচ্ছা, এবার দেখো এখানে তো 1 আসলো, আমি মাইনাস 1 করলাম মানে 0, এখানে লেখার কিছু দরকার নাই, এখানে 5 এর 5, সে তো আর কেউ সাথে কিছু করতেছে না ক্রিয়ে অপারেশন। এখানে মাইনাস 1 আসলো কিন্তু তুমি মাইনাস 1 না, এখানে তোমার প্লাস 1, এখানে কিছু অ্যালোকেশনে তো কিছু নাই কিন্তু প্লাস 1 দিত দেখছ, এখানে একটা 1 আয় অবস্থা। এরপর তুমি যদি এই সাইডের কথা চিন্তা করো, এখানে 6 আসলো আবার 1 প্লাস করতো অ্যালোকেশনে, কিন্তু এখানে 7 আয় অবস্থা অ্যালোকেশনে, ঠিক আছে? এরপর এখানে চিন্তা করো, এখানে 3 আসলো আর তুমি মাইনাস 1 দুইবার করতো, তো কি আইবো এখানে শুধু 1 আয় বলবো, ঠিক আছে না? এখানে 1 আসলো তুমি প্লাস 1 করছো এলোকেশন, এখানে আবার করবো 2, এখানে 1 আসলো তুমি আবার -1 করছো এলোকেশন নাই, এখানে 1 আসলো এখানে 1 হয়ে গেল, এখানে কিছু আসলো না তুমি প্লাস 1 করছো 1 হয়ে গেল, দেখো তো কোনো সমস্যা আছে নেই। স্যার, রিএলোকেশনের সময় কি ওই লেখাটি আবার লেখানো লাগবে? লেখাটি তো কিছু লেখা লেখানো লাগলো, রিএলোকেশন অঙ্ক করাইছিল নাকি? রিএলোকেশন লিখতে দেখ, কিতা কর কিতা করো লাগে, স্যার ওই বিআই ইউ আরে ইউআই ভিজেতে তারপরে এডিতে লেখা দিলে হবে তো ফর্মুলাটি? ফর্মুলা লেখো না, তুমি জাস্ট ইডি তো লেখবা, যেমন এখানে 2 লেখবা, এখানে 3 লেখবা, এখানে 11 লেখবা, এখানে যেমন আছে আর কি, এটা লেখবা 7 1 0, ইডি তো লেখবা, ঠিক আছে? আইডি লেখার সাথে সাথে তুমি রিয়েল প্রশ্নের মধ্যে আমরা কি করি, আমরা এগুলোও বাইর করি না, আইডি ইডি বাইর করি না, একটা অঙ্ক করতাম নি, তারপরে তুমি দেখবা আর কি ডেলাই যে সব কিটা গ্যাটারাই করছো 0 আইবো কিনা না, ওই ফর্মুলা গুলা ইদার লেখার দরকার নেই, ফর্মুলা গুলা একটা দুই লেখবা, যেখানে ওই -1 -1 নেগেটিভ আইতাছে এখানে তুমি ফর্মুলা গুলো লেখবা যদি আইয়ে আর কি, ঠিক আছে? ট্রাই করো, আর যদি মনে হয় সেকেন্ড অর্ডার একটা এটা ঝামেলা মনে হইতেছে, তোমার ড্রপ করার দরকার নেই, অসুবিধা নেই। একটা কোয়েশ্চেন এখানে লিখে রাখো, হ্যাঁ এই কোয়েশ্চেনটা না, এটা আর একটা কোয়েশ্চেন লিখে রাখো তো সলভ করো তোমরা। কোয়েশনটা কিছুটা এই ধরনের, আচ্ছা অক্ষরে সলভ করো, তো অক্ষরে সলভ করো, সলভ করে সে আমরা জাস্ট ওই ইয়েটা করব, আমরা যখন ডেলাই যে ইকুয়াল টু এটা ফর্মুলাটা যখন বসবা তখন এই জিনিসটা আচ্ছা তিনটে আছে বেশি এক লেখা সাইডে যে একটা
ইন্টারভিউ দিয়া এখানে তোমার 8, 6, 5 সাইডে এখানে 150 150 150 150 200 200 200 এগুলো কোয়েশ্চেন নাম্বার এটা 15 আমরা আমি যে সিয়াটা দিয়েছি তোমার পিডিএফ এ পিডিএফ এ কোয়েশ্চেন নাম্বার 15 এটা সলভ করো তো সলভ করো অনেক পড়িব দেখো তো বেশি বড় লাগা নেই তখন অব্দি যা যা করাইছি হ্যাঁ এদের থেকে আইবো যদি যদি মনে হয় করতে পারতো তখন আর কোনো সমস্যা নাই ডাবল এলোকেশনের দরকার নাই কিন্তু কোনো সিঙ্গেল এলোকেশন ডাবল নেগেটিভে আইতো না পরীক্ষা তাই সিঙ্গেল নেগেটিভ দিয়ে আইবো পরীক্ষা যদি ভালো করে করো আচ্ছা এখানে কত আইবো এখানে 1 1 0 জিরো ঠিক আছে নি কেমন আছে রে স্যার আবার কোন দিক দিয়ে ঢুকবো তো ফার্স্ট কলাম ফোর আই তো ফোর আই তো এটা ওই ফোর আর টু আই ফোর আই ফোর স্যার 150 তিন নাম্বারটা লগে স্যার রোল ও আচ্ছা তাই রে না আচ্ছা ঠিক আছে তো আমরা এটা দিয়ে ঢুকুম না এটা দিয়ে ঢুকুম কারণ এখানে সবথেকে ছোট আছে এখানে দিলাম আমি অ্যালোকেশন কত দিলাম 100 150 আর 200 এর মধ্যে 150 যাই গেল ঠিক আছে তো 150 গেল এখানে কত আছে 50 এবার পরের স্টেপটা আমি এখানে দেখো এটা মুচ্ছা এটা মুচ্ছা আমি পরের স্টেপটা এখানে কই দিই তো এটা যাইবো বা তো এই লোকেশন এখানে লিখে রাখতেছি আমি x 1 2 3 3 3 3 3 = 150 3 3 = 150
150 যদি হয়, বাকি দিন হচ্ছে না। এটা মুছি না আমি, জাস্ট এটা মুছে দিই। নেক্সট স্টেপ জিরো ওয়ান, ঠিক আছে না? 201। এবার ঢুকুন কোনখান দিয়ে? এখান দিয়ে ঢুকুন, কারণ এখান থেকে যদি ঢুকতেছে, দেখো আমি 866 মিনিমাম কস্ট পাইতেছি না, আমি ঢুকুম এটা দিয়েছিলাম না, ফোর্থ দিয়েছিলাম, সরি ওই ফোর্থ থার্ড রো ফোর্থ রো দিয়েছিলাম। ঢুকুন, ঢুকলে এখানে কত দিব? এখানে আমি দিয়ে দেবো 50। এই 50 গেল, এখানে 100 থাকবে। এক্স 34 ইকুয়ালস টু 50 গেল। এটা দেওয়ার পরে আমি এই রোটা মুছে দিই, এই কলামটা, কারণ এই কলামে স্যার এক্স 43 না, 43, সরি 43। স্যার এই সাইডে দিয়ে নাম দিয়ে দিলে ভালো হইতো না, রোডি? হ্যাঁ দৌড় না, দৌড়, অসুবিধা নেই, তুমি দৌড় না, দৌড় না। এখানে D1 দৌড়, D2 দৌড়, D3 দৌড়, O1 দৌড়, O2 দৌড়, O3 দৌড়, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা এখানে যাইবো গা, এটা করতে হইবো। এবার এখানে দৌড় গা তোমার 100, চলো এবার এখানে 20, এখানে কত হইবে? এখানে 2, এখানে কত হইবো? 0, এখানে কত হইবো? 2, এখানে কত? 0, আর এখানে কত? 2, ঠিক আছে না? পরের স্টেপে, পরের স্টেপে এটা 20, যদি এই দিক দিয়ে ঢুকি তাও আমি দেখতেছি 6 ছোট, আর এমনি যদি ঢুকি তাও আমি দেখতেছি 6 হয়ে ছোট। তাই আমি এক কাজ করি, ফোর্থ রো দিয়ে ঢুকি, ফোর্থ রো দিয়ে ঢুকলে আমি এখানে অ্যালোকেট করুন 100টা পয়েন্ট আছে, 200-র মধ্যে 100টা রয়ে গেছে, আর এই 100টা ক্যান্সেল। নেক্সট অ্যালোকেশন হলো গিয়া X42 ইকুয়ালস টু 100, এবার এটা গেল পুরোটা, এটা পুরোটা গেল, মানে এই যে সব গেল, এখানে কত থাকলো? 100 থাকলো, ঠিক আছে? এখানে 2, এখানে 0, ক্লিয়ার তো? এবার এখানে এদিকে 2 আছে, এদিকে 2 আছে, তোমার ইচ্ছা যদি দেখো ঢুকো, এদিকেও 6, এদিকেও 6, তো এখানে যদি আমি ঢুকি এখানে কত বাম হবো? এখানে বাম 100। এবার এখানে 100 বইলে এই 100টা গেল, এখানে রয়ে গেছে আরো কত? আরো 50, তাই তো? এবার আমরা এখানে শেষ করি, কারণ 2+2 এর ম্যাট্রিক্স আছে, তো অবভিয়াসলি এখানে কত দেবো? এখানে দেবো, কারণ এখানে 100, এখানে কত দিলে আমার 150 আইবো, এখানে এবার 50 দিলে আইবো, ঠিক আছে? বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, এখানে আছে আরো 50, অবভিয়াসলি এখানে 50 দিলে আইবো, বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, 100 আর 50 দুটো অ্যাড করলে যাতে 150 আইবো। এবার এখানে 50 আছে, এখানে 200, তো এখানে কত দিতে দিবো? এখানে 150 দিতে দিবো, ক্লিয়ার? এবার দেখো এখানে আর কিছু দেওয়ার দরকার নাই, কারণ এটার করসপন্ডিং আমার 150 আছে, আর এই কলামের করসপন্ডিং আমার 100 আছে, যেটা 100 অলরেডি এখানে ফুল ফিল আছে। তো আমার অ্যালোকেশন হলো X11 ইকুয়ালস টু 50, X12 ইকুয়ালস টু 100, X21 ইকুয়ালস টু 150। এটা তো ডাইরেক্ট সলিউশন হয়ে যাবে তোমার, রে এখান তো আয়তো না মনে হয়, রে দেখি দেখি চলো, আইছে না সবাই, এটা অতিরিক্ত আইছে না রে, এটা মানে সলিউশন হয়ে বসে থাকে। আচ্ছা চলো স্টার্ট করো, যা হইছে হইছে, বাকিটা আমরা অ্যালোকেশন বইতেছি। হ্যাঁ আচ্ছা, কি এখানে কত? 86, আর এটা কত? 5। এবার 666,
এখানে 10 8 4 তাহলে তো অপটিমাল রেটে টেস্ট করতেছেন অপটিমাল টেস্ট সেন্স আপ কইলেছে করতেছেন নি করতেছেন? এইডি হ্যাঁ অপটিমালিটি টেস্ট করতেছে অপটিমালিটি টেস্ট করতেছে আমি কইতাছি অপটিমালিটি টেস্ট মনে হয় স্যাটিসফাই কইরা লাইব মনে হয় অপটিমালিটি টেস্ট মনে হয় স্যাটিসফাই কইরা লাইব ওইটা আচ্ছা দেখি কইরা চলো এখানে কত 150 আসলো এখানে 150 আসলো এখানে 150 আসলো এখানে 150 আসলো এখানে 200 এখানে 200 এখানে 200 আর এখানে 50 100 1 1 150 1 150 বসাইলাম 1 200 1 200 বসানো হয়েছে 2 1 150 বসানো হয়েছে তারপরে 4 2 4 2 4 2 তে 100 4 2 তে 100 বসাইছি আমি 4 200 গেল 4 3 50 4 3 50 4 3 50 বসাইলাম এটাও গেল 3 3 150 3 3 150 150 নো এটাও গেল ঠিক আছে তো সবগুলা ফুলফিল হইলো অ্যাড করে দেখি এই দেখো 100 প্লাস 50 150 ঠিক আছে 150 150 ঠিক আছে 150 100 আর 50 150 এই দুটো অ্যাড করলে 200 এখানে অ্যাড করলে 200 এখানে অ্যাড করলে 200 ঠিক আছে তো এবার আমরা কি করুম ওই ইউআই ভিজে তাই তো তো ইউআইটা লিখলাম আমি এদিকে লিখলাম আর ভিজেটা লিখলাম আমি এখানে সব থেকে বেশি যেই রো বা কলাম বরাবর অ্যালোকেশন আছে তার এগেনস্ট আমি জিরো দিয়ে দেবো তাই তো তার করস্পন্ডিং তো এখানে দেখতেছি আমি সবটিতে দুই দুই করে আছে তো তুমি যেখানে খুশি এখানে জিরো দিতে পারো তো আমি এখানে জিরো দিয়ে দিই চলো কারণ সবটাই তো দুই দুই করে আইতে না এখানে দুইটা অ্যালোকেশন এখানে দুইটা হায়েস্ট দুইটা অ্যালোকেশনে আছে তুমি যে কোনো রো যে কোনো কলাম বরাবর দাও তুমি হায়েস্ট দুইটাই গিয়ে সেটা পাবে এখানে জিরো যদি দিই এখানে কত হইব এখানে 6 হইব এখানে কত হইব এখানে 8 হইব এবার এখানে 6 হইলে এখানে কত হইব এখানে 0 হইব এখানে 8 হইলে এখানে কত হইব -2 হইব দেখো -2 এখানে 4 হইব আর এখানে 4 হইলে এখানে কত হইব 0 হইব ঠিক আছে না এটা হইলো গিয়া এটা কি করতেছে এবার এটা করতেছে না তো অপটিমালিটি টেস্ট অপটিমালিটি টেস্ট অপটিমালিটি টেস্ট ঠিক আছে সবকিছু অ্যালোকেশন বাই করে সেটা এটা করতেছে আমরা অপটিমালিটি টেস্ট আর অপটিমালিটি টেস্ট যখন করবা এখানে গিয়া সেটা তুমি ওই নিচে দিয়া লেখবা বা তোমরা যদি বাদিক দিয়ে বাদিকে চাপায় সেটা অপটিমালিটি টেস্ট যদি করো তখন গিয়া তুমি সাইডে দিয়া লেখবা ফর অকুপাইড সেল অকুপিআইডি অকুপাইড সেল কি যেন ফর্মুলা আছে সিআইজে ইকুয়ালস টু ইউআই প্লাস বিজে আর এখানে লিখবা ফর আনঅকুপাইড সেল অকুপিআইডি আনঅকুপাইড সেল ডেল আইজে ইকুয়ালস টু সিআইজে মাইনাস ইউআই প্লাস বিজে সুপ্রিয়া এটা স্যাটিসফাই করে তো ওটা কইরা লইতাছে হ্যাঁ স্যার ওইটা কইরা হ্যাঁ স্যার ওইটা কইরা নিলে তো ওইটা আর কিছু করার নাই কইরা নিলে কইরা নিলে তো হিয়ার অল হিয়ার অল ডেল আই জে গ্রেটার ইকুয়ালস টু 0 দেয়ারফর অপটিমালিটি কন্ডিশন সেট ওইটা কইরা লইছে রে এখানে কত আছে 1 1 এখানে কত আছে 2 2 এখানে কত আছে 4 4 এখানে কত আছে 2 এখানে কত আছে 2 এখানে কত আছে 0 সব করতে আচ্ছা করলে তো কিছু করার নাই করলে করে নিতে তোমার ভি এক্সাম্পলটা দেওয়া হলো না এটা আচ্ছা অসুবিধা নাই তোমরা যেগুলো এক্সাম্পল দিছি ওখান অব্দি বা যেগুলো করছি ইডি করো হ্যাঁ একটা 2018-এর মধ্যে একটা কোয়েশ্চেন আইছে এই কোয়েশ্চেনটাতে একটু লেখো তোমরা স্যার প্রথম যে অঙ্কটা কইছিলেন দুইটা মাইনাসের এই অঙ্কটা এই অঙ্কটা অ্যাকচুয়ালি এটা তোমার নর্থ ওয়েস্ট কর্নার মেথড দিয়ে করছে হ্যাঁ নর্থ ওয়েস্ট কর্নার মেথড দিয়ে করছে দেখা দুইটা মাইনাস হইছে আর তোমরা নরমাল ভাবে কইরা দেখছো তো দুইটা মাইনাস আইনি আমরা তো তোমরা আমি তো তোমার শুধু একটাই মেথড পড়াইছি ভ্যাম মেথড বা ভোগাল মেথড কোয়েশ্চেন একটা মেথড আছে এই মেথড কোশ্চেনটা কত নাম্বার কোশ্চেনটা এটা একের এক নাম্বার তোমার কাছে এটা আছে তো পিডিএফটা হ্যাঁ পিডিএফটা আছে হ্যাঁ পিডিএফ এ একের এক নাম্বার অঙ্কটা কইরো তো কোশ্চেন নাম্বার একের এক
কোশ্চেনটা কইরো, আমি একটা নতুন চ্যাপ্টার একটা স্টার্ট করতো, যেটা কইরা দেখবো তো শর্মিষ্ঠা দুইটা নেগেটিভ আইনি, এটা তো নর্থ ওয়েস্ট কর্নার মেথড দিয়ে করতে দেখছো দুইটা নেগেটিভ আইছে, তোমরা ভ্যাম মেথড দিয়ে করতো, ভ্যাম মেথড দিয়ে কইরা দেখবো তো দুইটা নেগেটিভ আইছে, যদি আইলে তো ভালো কথা, আর যদি নাই এতে তোমার যা আনসার হইবো তাহলে। হ্যাঁ এই কোশ্চেনটা আমি লিখে দিতেছি, যে কোশ্চেনটা কথা আমরা কইতাছি একের এক, তো এইটা কি মাইনাস হবে দুটা? এটা নর্থ ওয়েস্ট কর্নার মেথড দিয়ে করতে দীক্ষা দুইটা মাইনাস আইছে, ঠিক আছে? তোমরা এখানে উপরে লেখা আছে দেখো না, যে ফাইন্ড দ্য বেসিক ফিজিবল সলিউশন অফ দ্য ফলোয়িং ট্রান্সপোর্টেশন প্রবলেম বাই নর্থ ওয়েস্ট কর্নার রুল, এটা আর একটা রুল আর কি, নর্থ ওয়েস্ট কর্নার রুল। তো নর্থ ওয়েস্ট কর্নার রুল দিয়ে আসলে আমরা সিলেবাসে নাই বা তোমার করানি হয় না, অ্যাকচুয়ালি তোমরা পরীক্ষার যেটা এটা ব্যাম মেথড দিয়ে সলভ করতে হয়, আমার কথা বোঝা গেল নি? বা আমি ওখান অব্দি যেই মেথড গুলো করাইতেছি আর কি, এই মেথড দিয়ে সলভ করতে হবে। নর্থ ওয়েস্ট কর্নার মেথড আর একটা মেথড, ওই নর্থ ওয়েস্ট কর্নার মেথড দিয়ে যখন করতে গে মানে করতে দেয় বা এই কোয়েশ্চেনটা, তখন গিয়ে সে দুইটা নেগেটিভ আয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আর এমনি ভ্যাম মেথড যেটা আমি করাইছি এই মেথড দিয়ে কইরা দেখো তো নেগেটিভ আইতাছে কিনা না, যদি নেগেটিভ আইতে তো ভালো কথা, আর যদি না আইতে আরো ভালো কথা। কোনো কোশ্চেন জিজ্ঞেস করতো না এটা রিলেটেড, হ্যাঁ 2018 মধ্যে একটা কোশ্চেন আছে, হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কোশ্চেনটা লেখো লিখো, হ্যাঁ এই কোশ্চেনটা এটা স্যার একটু সাইডে দিয়ে বা নিচে দিয়ে এসে লিখো, ফাইন্ড দ্য অপটিমাল স্যার সলিউশন, এই স্পিকারটা অফ করো রে, ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন অফ দি ফলোয়িং ট্রান্সপোর্টেশন প্রবলেম, ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন অফ দি ফলোয়িং ট্রান্সপোর্টেশন প্রবলেম, তোমার জাস্ট এখানে অপটিমাল সলিউশন বাই করতে কইছে, তোমার এখানে ওই মিনিমাম কস্টটা বাই করতে কইছে, তোমার জাস্ট এখানে অপটিমাল সলিউশনটা বাই করতে কইছে, মিনিমাম কস্ট বাইর করার দরকার নাই এখানে, তোমাকে জাস্ট অপটিমাল সলিউশন বাই করতে বলা হয়েছে। ওকে এটা আসলো 2000 কত, 2018, 18 নামে 18 18 আরেকটা, আচ্ছা এই যে এই কোয়েশ্চেনটা, এই যে এখন যে একের এক যে লিখলাম, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ একটু রেসপন্স করো রে বাবা, এখানে 2016-র মধ্যে এই কোয়েশ্চেনটা আইছে, একের এক 2016, আই থিঙ্ক এটা অলরেডি সলিউশন হয়ে গেছে, দেখো তো একের এক 2016-তে আইছে,
এটাও সেমই কথা কইছে, সাইডার নিচে দিয়া বা সাইডে দিয়া স্যার হয়েছে তো, যে হইয়া আছে না নেগেটিভ, স্যার হয়েছে এটা গত ডেটে হয়েছে ফার্স্ট অন করে। নেগেটিভ আইসলো হ্যাঁ হ্যাঁ স্যার আইসলো একটা নেগেটিভ আইসে, আইসে, একটা একটা নেগেটিভ আইসে নেগেটিভ 18 না কি জানা আইসো না। -18। হ হ ওই যে রে অতটুকু কল দিব, যা করছো অতটুকু কল দিব, হ্যাঁ দুইটার আইসো না চিন্তা করো। আর তোমরা কোনোদিন মেনশনও করা থাকতো না কোনটা দিয়ে করবা, ওই আমি বললাম না নর্থ ওয়েস্ট কর্নার মেথড দিয়ে করলে এই জিনিসটা টাফ হয়ে যাবো, হ্যাঁ দুইটা নেগেটিভ আয়া বলবো, আর একটা এমনও মেথড আছে দেখবা তিনটা নেগেটিভ আয়া বলবো, তো এই ধরনের মেথডে যা না আর কি, তারা তোমরা সিলেবাসটা এমন ভাবে সেট করা আছে যাতে আমরা ম্যাক্সিমাম একটা নেগেটিভ দিয়ে সেটা কাজ করতে পারি। হ্যাঁ তাও আমি এটাও দেখাই দিলাম যে দুইটা নেগেটিভ হলে তুমি কিভাবে ডিল করবা, মেবি এই ভ্যাম মেথড দিয়ে করলে সেই দুইটা নেগেটিভ তুমি নাও পাইতে পারো, তুমি নর্থ ওয়েস্ট কর্নার যে মেথড দিয়ে করলে তুমি সেই নেগেটিভটা পাইতে পারো। তো আমার কইতে দরকার নাই, এক্সাম রুমে তো আমরা কাছে টাইমটাও তো খুব কম থাকে না, তো আমরা সেই মেথডটা অ্যাপ্লাই করুন যেই মেথডটা সুইটেবল আর আনসারটা আমার ইজিলি আয়া পড়ে, ঠিক আছে। তোমার কোয়েশ্চনটা এইভাবে দেওয়া থাকবো, ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন অফ দ্য ফলোয়িং ট্রান্সপোর্টেশন প্রবলেম, হ্যাঁ এইভাবে কোয়েশ্চনটা দেওয়া থাকবো, আর এটা তোমার করসপন্ডিং তোমার টেবিলটা দেওয়া থাকবে, তুমি কি করবা এখান থেকে সেই মেথডে তুমি ব্যাক করে দেবে। হ্যাঁ আর এই কোয়েশ্চেন আরো দেওয়া আসলো, এন্ড অলসো ফাইন্ড, অলসো ফাইন্ড দ্য কস্ট, অলসো ফাইন্ড দ্য কস্ট, তো তোমার শুধু দ্য কস্ট কইছে মানে তুমি শুধু কস্ট বাই করো না, হ্যাঁ মিনিমাম কস্টটা লিখো না, তোমার এখানে কইছে শুধু কস্ট বাই করতে, এই কারণে আমরা আলটিমেটলি বাই করতেছি মিনিমাম কস্টই, কিন্তু তুমি শুধু কস্টটা কইয়ে সেটা ওই সলিউশনটা লিখো আর কি। আমার কথা বোঝা গেল নি? হ্যাঁ স্যার তুমি হ্যাঁ স্যার তুমি বাইর করতেছো মিনিমাম কস্টই, এটা দিয়ে কিন্তু আমরা মানে সত্যিকার কম কত টাকা খরচা হয় এটাই বাইর করি, তো যেহেতু তারা শুধু কস্ট দিচ্ছে দ্যাটস হোয়াই তোমরা মিনিমাম কস্ট ওয়ার্ডটা ইউজ করো না, তুমি শুধু কস্ট ওয়ার্ডটা ইউজ করো। ওকে 2019-এর মধ্যে এটা মানে ইয়ের পর তোমার ট্রান্সপোর্টেশন প্রবলেম বা অ্যাসাইনমেন্ট প্রবলেমের কোনো কোয়েশ্চেন তারা জিজ্ঞেস করতো না, আর 2017-এ দেখি তো কোনো কোয়েশ্চেন আছে কিনা, মোটামুটি সাইড বাই সাইড তোমরা ইয়ার কোয়েশ্চেনও সলভ হয়ে গেছে, ইয়ারের কোয়েশ্চেনও সলভ করে দিয়েছি আমরা 2000 একটু আগে আমরা কি বলেছিলাম, এটা তুলছো এর পরের পেজে যাই, হ্যাঁ স্যার পরের পেজে কোয়েশ্চেনটা হইলো গিয়া 2017 ইউজ ব্যাম মেথড, মানে যে মেথড আমরা করতেছি এটাই লিখা ব্যাম মেথড, হ্যাঁ এটাই তো ব্যাম মেথড, ইউজ ব্যাম মেথড টু সলভ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম, ট্রান্সপোর্টেশন ব্যাম মেথড মিনস আমরা যেই মেথডে করতেছি অঙ্কটা বা যেই মেথডে এতদিন ধরে আমরা অঙ্ক করে রাখছি, এটা ব্যাম মেথড কল, এটা কুড়িয়াও দিচ্ছিলাম মনে আমি যে ব্যাম মেথড আমরা অঙ্কটা করি। তো এখানে কইছে টু সলভ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম, সলভ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম মানে তুমি অপটিমাল সলিউশন যে সলিউশনটা আইবো এই সলিউশন তুমি বাইক করে দাঁড়িয়ে পাবো, ঠিক আছে। এখানেও তারা মিনিমাম কস্টের কথা কিছু কইছে না, তো তোমার মিনিমাম কস্ট বা কস্ট বাইক করার কোনো দরকার নেই, তুমি জাস্ট কি করবা সলিউশন অপটিমাল সলিউশন। সাইডে দিয়ে আসলে এটা 30 মানে 40
মানে 20 এবং 60 এগুলো তোমরা বাইরে একটু খুলো, হ্যাঁ যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে আমার একটু জিজ্ঞেস করো। 50 60 এখানে উপরে, এখানে তোমার D1 D2 D3 D4 D1 D2 D3 D4 তো নাই, এখানে O1 O2 O3 এই কোশ্চেনগুলো তোমরা করো বাড়িতে, কোনো ধরনের ডাউট থাকলে আমার জিজ্ঞেস করো। ওকে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো তোমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেম, এই দুটো মেথড কমপ্লিটেড। ও দাও 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 দাও, ও অনার্সে আসলে পাশে আসেনি। তো নেই ফোর্থ সেমিস্টারের কোয়েশ্চেন নেই, মানে ফোর্থ সেমিস্টারে আইসে আরে ইয়ে কি জানি বুঝলাম। হ্যালো নিলয়, হ্যাঁ স্যার, 2019-এ আইসে কিন্তু 2019-এর প্রশ্ন আমার কাছে পুরাটা নাই। 2019-এও ট্রান্সপোর্টেশন প্রবলেমের কোয়েশ্চেন এসেছে আর ইয়ের প্রবলেমও এসেছে। তোমরা কেউ কাছে যদি থাকে 2019-এর কোয়েশ্চেন দেখে নিও, কারণ 2019-এ আমার যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনে একের আছে, দুইয়ের আছে, তিনের কোনো কোয়েশ্চেনই নেই, তিন আর চারের কোয়েশ্চেন নেই। তো তিন আর চারের কোয়েশ্চেনগুলোর মধ্যেই তোমার এগুলো থাকে স্যার ওই ট্রান্সপোর্টেশন। একটা লিঙ্ক যে দিছিলাম, স্যার লিঙ্ক যে দিছিলাম এটার ভিতরে হয়ে যাবে না? লিঙ্কের থেকে ডাউনলোড করছি রে বাবা, যা লিঙ্কের থেকে ডাউনলোড করছি তাও আসছে না। তোমরা যদি কেউ লিঙ্ক, তো আমি খুলছি আবার, ডিসেম্বর 2019, ফার্স্ট সেমিস্টার জুন 2019, আর ডিসেম্বর 2020-এর কোশ্চেন আছে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়ে লেখো, কি জানি দেখতাম 2020, 2020-এর কোয়েশ্চেনটা লেখো। আচ্ছা ট্রান্সপোর্টেশন আর এই অ্যাসাইনমেন্ট প্রবলেমের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা আমরা একটু করতে দিব, হ্যাঁ যদিও এটা বইরা সারছি, তোমরা চেহারাটা দেখে একটু ঘাবড়ায় যাবে গা, এই কারণে এটা একটু আমি দেখাই দিই। 2020-এর কোয়েশ্চেনটা লেখো, প্রত্যেকবার এখান থেকে একটা কোয়েশ্চেন আইতেছে, এর মানে এটা 5 মার্ক তোমরা দিয়ে দিবে। এটা খুব একটা কঠিনও না। এভাবে 5 5 করতে করতে কবে 80 কমপ্লিট করলাম আর বুঝতে পারতাম। এইট, ফোর, ফোর, নাইন, থ্রি, ওয়ান, টু, সিক্স, এখানে 14, এখানে 12, এখানে 5, আর 6, 10, 15, D1, D2,
D3 O1 O2 O3 লেখা হয়েছে। আচ্ছা কোশ্চেনটা কি তো আছে ফুল? এটা কোশ্চেনটা এই তো, এটাই কোশ্চেনটা, এটাই ফাইন্ড দিয়ে, এটাই তো ফাইন্ড দিয়ে দ্য সলিউশন, ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন অফ দি টি ডট টি ট্রান্সপোর্টেশন প্রবলেম। হ্যাঁ তাহলে ঠিক আছে, চলো যাওয়া যাক আমাদের নেক্সট ম্যাথডে। এবার এখান থেকে আর কিছু নেই, এটা হয়ে গেল। 2019-এর কোশ্চেন আমি খুঁজে পেলাম না, কিন্তু 2019-এও দেখতে বোঝাইতেছে যে এই রিলেটেডই কোনো কোশ্চেন তোমরা জিজ্ঞেস করছে। হ্যাঁ, 2019-এর কোশ্চেন আমি খুঁজে পাইনি, ছাড়ো সেটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। এবার তোমরা এক কাজ করো, একটা কোশ্চেন লিখে রাখো, এই কোশ্চেনটা আমি পরে সলভ করব। আচ্ছা, এটা করবো, এখন লিখার দরকার নেই, এটা পরে করবো। চলো, তোমার ট্রান্সপোর্টেশন প্রবলেম মোটামুটি কমপ্লিট, অ্যাসাইনমেন্ট প্রবলেমও কমপ্লিট মোটামুটি, একটা কোয়েশ্চেন আছে ওই ইনফিনিটি ট্রান্সপোর্ট অ্যাসাইনমেন্ট প্রবলেমের মধ্যে, ওই আমরা এইগুলো সলভ করছিলাম যেগুলোর মধ্যে ড্যাশ আসতো, মানে কোনো কিছু কস্ট দেওয়া আসতো না, আর আমরা এই এই ধরনের কোয়েশ্চেনও সলভ করছিলাম যেটার মধ্যে আনব্যালেন্সড প্রবলেমগুলো আছে, তাই তো? আর এক ধরনের কোয়েশ্চেন আছে এখানে ইনফিনিটি দেওয়া আছে, মানে কস্টগুলোর মধ্যে একটা কস্ট ধরো ইনফিনিটি দিয়ে দিল, বা দুই তিনটা কস্ট ধরো ইনফিনিটি দিয়ে দিল, তখন এটা নিয়ে আসলে আমরা কীভাবে ডিল করবো নেক্সট ডেটে আমি এটা নিয়ে আসলে একটু ডিসকাস করে দিলাম। আর এখন নেক্সট আমরা যেটা স্টার্ট করতেছি এটা হইলো গিয়া তোমার গ্রাফিক্যাল মেথডে কিভাবে আমরা সলভ করুন, আর এলপিপি কিভাবে আমরা ফর্ম করুন, এলপিপি মিন্স ওই ম্যাথামেটিক্যাল মডেলটা আমরা কিভাবে ফর্ম। চলো দেখা যেতেছে স্ক্রিনে, হ্যাঁ স্যার, আমি তোমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার এটা কাজ করতেছে না, এটা চলে গেছে, অসুবিধা নেই। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, আচ্ছা এটা তো তোমার অ্যাকচুয়ালি এত বড় না দিলে তো আজকে আমরা গ্রাফিক্যাল মেথডে আইতাছি। হ্যাঁ, তোমার ফরমেশনটা পরে করতে করতেছি, ফরমেশনটা পরে করতেছি এই কারণে, কারণ ফরমেশনের লিগা বড় বড় কোয়েশ্চেন আছে, বড় বড় কোয়েশ্চেন আমি স্ক্রিনে লিখা সেটা আবার তোমরা সলিউশন করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে, আমার পিডিএফটা সাপোর্ট করতেছে না। তো আজকে আমরা স্টার্ট করতেছি গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল মেথড। তো গ্রাফিক্যাল মেথড কিছু না, অ্যাকচুয়ালি তোমার এলপিপি এর মধ্যে হয় কি তা অনেক বড় বড় ধরনের কোয়েশ্চেন গুলো আমরা ম্যাথামেটিক্যাল মডেলের মধ্যে সেট করে সেটা এগুলা সলভ করিয়েছি। হ্যাঁ, এই সলভ করার ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে, এর মধ্যে একটা মেথড হলো গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডে আমরা ওই কোয়েশ্চেনটা সলভ করতে পারি, এর মধ্যে এরপরে আরো মেথড আছে, একটা ধরো সিমপ্লেক্স মেথড আছে, বিগম মেথড আছে। তো সবগুলো মেথড কিন্তু আসলে কি তা, আসলে তোমার কাছে একটা অনেক বড় একটা প্রবলেম আছে, ওয়ার্ল্ড প্রবলেম। এই ওয়ার্ড প্রবলেম গুলারে আমরা কি করি, প্রথমে এলপিপি মানে ম্যাথামেটিক্যাল মডেলে
আমরা কনভার্ট করি, যেটা অলরেডি ক্লাস টুয়েলভে তোমরা পড়ছো। ক্লাস টুয়েলভে কি করতে, আমরা জাস্ট ফর্মুলেশন অফ এলপিপি আসলো, যেটা কিতা করতাম আমরা বড় বড় প্রবলেম গুলারে আমরা ম্যাথামেটিক্যাল মডেলের মধ্যে কনভার্ট করতাম। এবার কনভার্ট কইরা সেটা তারপরে কি করতাম, আমরা এটা সলভ করার চেষ্টা করতাম। হ্যাঁ, তো এখানে তোমরা যে মানে এলপিপি ফর্মেশন, এলপিপি ফর্মেশনের মধ্যে আমি বুঝতেছি একটু ঝামেলা, এই কারণে হচ্ছে আমার ইয়েটা সাপোর্ট করতেছে না। কোয়েশ্চেন লেখো। আচ্ছা, গ্রাফিক্যাল মেথডে কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয় আমি একটু স্টেপ বাই স্টেপ দিয়ে দিই। হ্যাঁ, ধরো তোমার কাছে এমন ধরনের একটা কোয়েশ্চেন আছে, ফর এক্সাম্পল ম্যাক্স জেড, কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা আমি কোয়েশ্চেন নিয়ে আসলে ডাইরেক্ট আমি ডিসকাস করতেছি। ম্যাক্স জেড ইকুয়াল টু, ধরো তোমার কাছে আছে x1 + 3 x2, সাবজেক্ট সাবজেক্ট টু, সাবজেক্ট টু 3x1 + 6x2 লেস ইকুয়ালস টু 3, 5x1 + 2x2 লেস ইকুয়ালস টু 10, সাথে x1, x2 greater equals to 0। তো ধরো এই ধরনের কোয়েশ্চেন তোমার দিয়েছে। এবার এই কোয়েশ্চেনটা কই থেকে আইছে, আমি এটা ওই ফর্মুলেশন, তুমি যদি এটা পড়ো এলপিপি ফর্মুলেশন যদি জিনিসটা যদি পড়ো তখন গিয়ে সেটা তুমি বুঝবো আর কি, যে আসলে এই কোয়েশ্চেনটা যে আমি লিখছি এটা কই থেকে লিখছি। তো এলপিপি ফর্মুলেশন আমি এই আজকের ডেটে করাটা পসিবল হইতো না, আমি নেক্সট ডেটে এটা জিনিসটা দেখাই দিব। হ্যাঁ, তখন গিয়ে সেটা গ্রাফিক্যাল মেথডে কোয়েশ্চেনগুলো সলভ করতে আরো ইজি হয়ে যাবে। তো বেসিক্যালি কি হয়, আমরা যেই কোয়েশ্চেন আমরা দেওয়া থাকে এটারে আমরা প্রথমে ম্যাথামেটিক্যাল মডেলটা রেডি করি, যেটা ম্যাথামেটিক্যাল মডেল কিন্তু এই মডেলটা, এইটারে কোয়া হয় ম্যাথামেটিক্যাল মডেল। ঠিক আছে, কোয়েশ্চেনে ম্যাথামেটিক্যাল মডেল। এবার এই ম্যাথামেটিক্যাল মডেলের হেল্প নিয়ে সেটা আমরা যে ওয়ার্ল্ড প্রবলেমটা আছে এটারে সলভ করতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে, এর মধ্যে ওয়ান অফ দি মেথড ছিল যে গ্রাফিক্যাল মেথড। তারপর আমরা কইছি যে সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করুন, তারপরে বিগেম মেথড দিয়ে সলভ করুন। হ্যাঁ, এগুলো পরে আইতেছে। তো ইজি মেথড হইলো গিয়া সিম্পল গ্রাফিক্যাল মেথড। এবার কেড়ে বাকি মেথড গুলো কেড়ে দরকার করতে আমি নিজেও পেয়ে দিই, কারণ আমরা দেখতেছি যে এলপিপি দিয়ে সেটা যখন আমি কোয়েশ্চেন মডেল মানে ম্যাথামেটিক্যাল মডেল রেডি করে সেটা যখন আমরা কোয়েশ্চেন সলভ করতে যাই তখন সব কোয়েশ্চেন গুলা গ্রাফিক্যাল মেথড দিয়ে সলভ হয় না। ঠিক আছে, কারণ গ্রাফিক্যাল মেথডে তুমি ইজি ইজি কিছু কোয়েশ্চেন সলভ করতে পারবা, আর বাকি তোমার কাছে যদি ধরো নাম্বার অফ ভেরিয়েবল যদি অনেক বেশি হয়ে লাগা, যেমন এখানে তুমি গ্রাফিক্যাল মেথড মানে কি, গ্রাফিক্যাল মেথডে তুমি গ্রাফ আঁকবে না, গ্রাফ আঁকতে সেটা এটা সলভ করবা। তো অবভিয়াসলি গ্রাফ আঁকতে গেলে আমার কাছে কি থাকবো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকে না। তো এখানে যেমন দেখো এক্স এক্স ওয়ান ওয়াই এক্স টু দুইটা ভেরিয়েবল, এখানে দেখো এক্স ওয়ান এক্স টু দুইটা ভেরিয়েবল, এক্স ওয়ান এক্স টু দুইটা ভেরিয়েবল। তো দুইটা ভেরিয়েবল থাকলে আমরা এটা কি করতে পারি, গ্রাফের মধ্যে প্লট করতে পারি। এবার দুইটা ভেরিয়েবল না হয়ে এখানে যদি পাঁচটা ভেরিয়েবল হইতো, ধরো তোমার সেম কোয়েশ্চেনটা আমি যদি এমনি দিয়ে দিতাম, সে ফর এক্সাম্পল ম্যাক্সিমাম জেড এক্সাম্পল, হ্যাঁ এটা লেখার দরকার নেই, ম্যাক্সিমাম জেড ইকুয়াল টু দিয়ে দিলাম ধরো x1 + 3x2, তারপরে ধরো +9x3, তারপরে ধরো -7x4, তারপরে ধরো +5x5, আর এখানে সাবজেক্ট টু দিয়ে সেটা তোমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইকুয়েশন দিয়ে দিলাম, ধরো এটা গ্যাটার ইকুয়াল টু, এটা লেস ইকুয়াল টু, এটা গ্যাটার ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, এমন করে সেটা অনেক গুলাই হলো। আর এখানে ভেরিয়েবল গুলো হলো ধরো x1 + x2 + x3 + x4 + x5, এটা ক্যাটার ইকুয়াল টু 0, এমন করে সেটা ধরো পাঁচটা পাঁচটা করে ভেরিয়েবল আইলো, তখন উইকেইসে গ্রাফ ড্র করা ইম্পসিবল ব্যাপার। টু ডাইমেনশনের মধ্যে আমরা গ্রাফ গুলো ড্র করতে পারতাম না। ঠিক আছে, তো ওই ধরনের কোয়েশ্চেন গুলা ইডিওআই এ ওই ধরনের প্রবলেম গুলো যখন আমরা সলভ করুন তখন এটার দিকে ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে, সিনট্যাক্স মেথড, তারপরে বিগেম মেথড, এগুলোর মধ্যে আমরা পড়ে। তো গ্রাফিক্যাল মেথডে বেসিক্যালি করি কি, তা গ্রাফিক্যাল মেথডে আমারে যে কন্ডিশন গুলো দেওয়া আছে সাবজেক্ট টু দিয়ে সেটা যে কন্ডিশন গুলো থাকে এটার আমরা দেখো, এখানে তুমি যদি 3x1 + 6x2 = 3 তোমার যে কন্ডিশন গুলো দেওয়া আছে, একটা হলো 3x1 + 6x2 = 3, আমি যদি এটা ইকুয়াল টু 3 করি, হ্যাঁ, আর একটা 5x1 + 2x2 = 10 করি, তো এই দুইটা স্টেটমেন্ট আমরা ড্র করতে পারি।
অবভিয়াসলি টুডির মধ্যে আমি এই ধরনের দুইটা স্টেটমেন্ট ড্র করতে পারি। আমি যদি এক্স ওয়ানে এক্স আর এক্স টু যদি ওয়াই, দুইটার সাথে আমি যদি ইয়ে করতে চাই স্ট্রেটলাইন বা ড্র করতে চাই, ইজিলি আমি ড্র করতে পারি, ঠিক আছে। এবার নট অনলি এই স্ট্রেট লাইন, আমরা এই ল্যাস ইকোয়াস টু 3, ল্যাস ইকোয়াস টু 10 এইগুলারও কিন্তু রিজিয়ন গুলা কোন রিজিয়নের মধ্যে এটা পড়বো এটাও কিন্তু আমরা বাইর করতে পারি। তোমরা মনে আছে কিনা না, আমরা 9 10 এর মধ্যে এই ধরনের কোয়েশ্চেন গুলো, নাকি 6 7 এর মধ্যে এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করতাম, ঠিক আছে। যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, এটাও আমরা করবো। তো এবার এই যে তিনটা কন্ডিশন দিছে, এই তিনটা কন্ডিশন দিয়ে সেটা আমরা গ্রাফের মধ্যে আমরা একটা রিজিয়ন, বাউন্ডেড রিজিয়ন বাইর করে দেবো। ধরো না এই ধরনের বাউন্ডেড রিজিয়ন এলো, ধরো এমন এমন করে এই ধরনের, এই ধরনের বাউন্ডেড রিজিয়ন, ঠিক আছে। তো এই রিজিয়ন গুলা থেকে আমরা তার কোন পয়েন্টের লিগা ম্যাক্সিমাম জেড পামো আমরা এটা ইজিলি বাইর করতে পারি। এবার সব সময় যে রিজিয়নটি বাউন্ডেড হইব এমন কোনো কথা না, অনেক সময় আনবাউন্ডেড থাকতে পারে। ধরো গ্রাফ এমন আয়া বললো, এইভাবে গেল এইভাবে গেল আর তোমার রিজিয়নটা এমন আয়া বললো, তখন ওপেন আনবাউন্ডেড গ্রাফ পাইবে, ঠিক আছে। ওই ধরনের কেসগুলো আমরা হ্যান্ডেল করবো, মোটামুটি সব ধরনের কোশ্চেন নিয়ে আসলে আমরা ডিল করার ট্রাই করবো। হ্যাঁ, তো এটি পরে আইতে আমি জাস্ট আমি এইটা জিনিসটা বুঝতে রাখবো যে আমরা আসলে এখানে করতেছি কিনা। এবার তুমি কিছু জিনিসগুলো এখানে, তোমার কিছু টার্মগুলো তোমরা জানতেইব, যেমন ফর এক্সাম্পল তুমি ম্যাক্সিমাম জেড যে আমরা লিখছি, ম্যাক্সিমাম জেড, ম্যাক্স জেড যেটা লিখলাম এটারে কওয়া হয়, এবং ম্যাক্সিমাম বা মিনিমাম এইভাবে তুমি যেই ইয়েটা লিখবা, হ্যাঁ যে লাইনটা লিখবা ম্যাক্সিমাম জেড বা মিনিমাম জেড প্রেশার দেখবা সবসময়, এটা অ্যাকর্ডিং টু আমার ওই ওয়ার্ড প্রবলেম, তুমি ম্যাক্স করবা নাকি মিন করবা, এটারে কওয়া হয় অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন তোমরাও সাইডে যা লিখে রাখো, অবজেক্টিভ ফাংশন, ঠিক আছে। আমি গ্রিন কালার দিয়ে লিখছি এই কারণে, কারণ এটা বুঝছে তুমি আর কি। এবার এই যে কন্ডিশন গুলা সাবজেক্ট টু দিয়ে, সেটা ইটা ল্যাস ইকুয়াস টু 3, ইটা ল্যাস ইকুয়াস টু 10, এই এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার ইকুয়াস টু 0, এইগুলো তো সব কন্ডিশন না, এই কন্ডিশন উপর ডিপেন্ড করে তো আমরা ম্যাক্সিমাম জেড এর ভ্যালুটা বাইর করবো, যে এক্স ওয়ান এক্স টু কোন ভ্যালু লিখা জেডটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, আর ওই জেড ম্যাক্সিমাম ভ্যালুটা কতই হবে। তো এই কন্ডিশন গুলারে এইটা কওয়া হয় কনস্ট্রেইন, কনস্ট্রেইন টিআরএ আই, এগুলোকে কওয়া হয় কনস্ট্রেইন। এই যে কন্ডিশন গুলো, এই কন্ডিশন গুলোকে কওয়া হয় কনস্ট্রেইন, ওকে। তারপরে এই এক্স ওয়ান, এই কনস্ট্রেইন গুলোর মধ্যেও আবার এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার ইকুয়াল টু 0 দিয়ে, শুধু এই পার্টটা এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার ইকুয়াল টু 0, এটাকে কওয়া হয় নন নেগেটিভিটি কন্ডিশন, নন নেগেটিভিটি, নেগেটিভিটি কন্ডিশন, নন নেগেটিভিটি কন্ডিশন। তো এই টার্মগুলা মানে জেনে রাখলে ভালো আর কি। আর এখানে থ্রি না, অ্যাকচুয়ালি এখানে এইট, এইট কোশ্চেন, এটা থ্রি না, এটা অ্যাকচুয়ালি এইট, তারপরে তোমার এই ল্যাস ইকুয়ালস টু, তুমি রাইট হ্যান্ড সাইডে যে ইয়েটা পাইবা একটা 8 আর 10, এটা যদি আমি একটা কলাম ম্যাট্রিক্সে যদি লিখি 8 10, এটা যদি আমি একটা কলাম ম্যাট্রিক্সে লিখি, ঠিক আছে, এমন এক দুইটা পাইতে পারো, তিনটা পাইতে পারো, চারটা পাইতে পারো, অসুবিধা নাই। যেমন এখানে আমি দুইটা 8 10 পাইলাম, তোমার ধরো আর একটা কন্ডিশন আছে ল্যাস ইকুয়ালস টু ধরো 12 আছে বা গ্রেটার ইকুয়ালস টু 12 আছে, তখন এই ভেক্টরটারে কওয়া হয় তোমার রিফাইন্ড রিকোয়ারমেন্ট ভেক্টর, না জানলেও ততটা কিছু আসতে আমার জানা রাখা দরকার, কনস্ট্যান্ট কোনগুলা, তারপরে তোমার ইয়ে কোনগুলা, নন নেগেটিভিটি কন্ডিশন কোনটা, অবজেক্টিভ ফাংশন কোনটা, ঠিক আছে। তো এটারে পাওয়া সিঙ্গেল অবজেক্টিভ, এটারে তোমরা এলপিপি আমরা যেটা করবো এটা হলো সিঙ্গেল অবজেক্টিভ অপটিমাইজেশন, সিঙ্গেল অবজেক্টিভ, অবজেক্টিভ অপটিমাইজেশন মানে এটা তোমার আমরা যে কোনো একটা ভেরিয়েবল আমরা কি করতেছি এখানে আইদার ম্যাক্সিমাইজ করতেছি বা মিনিমাইজ করতেছি। তোমরা যে স্টক মার্কেটের যেগুলো যে কাজগুলো হয় যায় এগুলো সব কিন্তু কিসের উপর, সব কিন্তু এলপিপির উপরে কাজ হতো, আমরা কি করতেছি হয়তোবা দেখবা প্রফিট ম্যাক্সিমাম করুন বা দেখবা রিস্ক আমরা মিনিমাম করুন, যখনই তোমার ম্যাক্সিমাম মিনিমাম দুটো একসাথে কাজ করবো এটা মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন।
আমরা মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন নিয়ে এখন কথা বলার দরকার নেই, আমরা জাস্ট এখন সিঙ্গেল অবজেক্টিভ অপটিমাইজেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ম্যাক্সিমাম জেড বা মিনিমাম জেড ইকুয়ালস টু যা দেওয়া থাকবো, এটা কম আমরা অবজেক্টিভ ফাংশন সাবজেক্ট টু দিয়ে আসলে যে কোনো একটা কন্ডিশন তোমার কাছে দেওয়া থাকবো, এটা কম আমরা কনস্ট্রেইন। আর এক্স ওয়ান এক্স টু কাটা ইকুয়ালস টু জিরো, এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কাটা ইকুয়ালস টু জিরো হইতে পারে, এক্স ওয়ান এক্স টু তারপরে এক্স থ্রি এক্স ফোর কাটা ইকুয়ালস টু জিরো হইতে পারে, এদের কম আমরা নন নেগেটিভিটি কন্ডিশন। আর তোমার ওই লেস ইকুয়ালস টু বা কাটা ইকুয়ালস টু দিয়ে সেটা ডান দিকে যেই নাম্বার গুলো পড়ে থাকবো 8, 10, ধরো এখানে আর একটা আছে 11, এইগুলো যদি আমি একটা ভেক্টর হিসেবে ভাবি, এরকম আমরা রিকোয়ারমেন্ট ভেক্টর। ওকে, এইগুলো আমার রেগুলার নাম। এবার আমরা সলভ কি করে করুন, সলভ করুন প্রথমে এই দুইটা কন্ডিশন, যে দুইটা কন্ডিশন আমার দেওয়া আছে এই সাবজেক্ট টু দিয়ে সেটা, আমার এই দুইটা কন্ডিশন দেওয়া আছে, এই দুইটা কন্ডিশন আর এটা আর একটা, এই তিনটা কন্ডিশনে কাজে লাগাই সেটা আমরা ফার্স্ট অফ অল কি করুন, আমরা রিজিয়নটা বাই করুন, ঠিক আছে? এবার রিজিয়নটা বাই করে সেটা ওই রিজিয়নের কর্নার পয়েন্ট গুলো দেখুন, কর্নার পয়েন্ট গুলা। আচ্ছা তোরা পড়তা দিয়ে দেবো, আমি এখানে একটা ডেমো দেখাইতে দিই, ধরো এখানে আমার যে ইয়েটা দেওয়া আছে, হ্যাঁ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করলাম, একদম ইজি। নেক্সট ডে এটা পুরোটা ডিটেলস করে দেবো না, আজকে জাস্ট একটু রাফলি লিখে রাখো, তোমার যে স্ট্রেট লাইন গুলো দেওয়া আছে, একটা স্ট্রেট লাইন কি জাস্ট আমি রাফে করতে দিলাম, একটা স্ট্রেট লাইন লিখে 3x1 প্লাস 6x2 ইকুয়ালস টু 8। আচ্ছা এখানে দুইটা পয়েন্ট কি করে বাই করব, আমি যদি এক্স ওয়ান এর ভ্যালু যদি 0 করি তখন এক্স টু ভ্যালুটা কত হইব? তো এটারে দিকে আনলেই তো চলে, এটারে এক্স ওয়ান এর নিচে লয়ে এলে ফ্র্যাকশন এর পর বুঝি না, সেটা তো হইতো না স্যার, এটারে কইছিলাম ভাগ করে দিতে আর কি সাইড আইন না, সেটা কইলে ওই 6 দিয়ে এটারে এটা করতে করতে হবে, সাইডে ওয়ান থাকতো আর কি। হ্যাঁ এমনও করতে পারো, অসুবিধা তুমি ওই ইয়ে ফর্মে আনতে পারো, ইন্টারসেপ্ট ফর্মে, আমরা মনে আছে কিনা না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু যদি 1 হয়, এখান থেকে আমরা কইতে পারি যে এটা এক্স অ্যাক্সিস এ কমা 0 পয়েন্টে আর ওয়াই অ্যাক্সিস এ 0 কমা বি পয়েন্টে ইন্টারসেপ্ট করে। আমি বলছি এইভাবে করলে করতে পারো, বা তুমি নর্মালি আমরা ছোট থাকতে যেভাবে গ্রাফ আঁকতাম আর কি, এক্স ওয়ানের ভ্যালু যদি 0 করি, এক্স টু ভ্যালু কত হইব কোনো একটা পয়েন্ট হইব 0,8/6, ঠিক আছে না, মানে ও ফোর স্যার ফোর বাই থ্রি। আর একটা পয়েন্ট কি হইব, এক্স টু ভ্যালু 0 করলে এক্স ওয়ানের ভ্যালু কত, 8/3, 8/3 0, এভাবে হইব না। আর আমি যদি 5x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 10 এটা যদি সলভ করি তখন কি হইব, কত এক্স ওয়ানের ভ্যালু যদি 0 করি, এক্স টু ভ্যালু কত হইব 5, আর এক্স টু ভ্যালু যদি 0 করি, এক্স ওয়ানের ভ্যালু কত হইব 2,0, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো প্রথমে নিয়ে আসার বসাইলাম, একটা হইলো 0,4/3, 0,4/3, আচ্ছা এটা 1, এটা 2, এটা 3, আচ্ছা 4/3 কত হইব, 4/3 1 পয়েন্ট সামথিং। হ্যাঁ আমি ধরি অতটুকুকে আমি 1 যদি দিই, এটা অতটুক 1, এটা অতটুক 2, এখানে ধরো 3, এখানে ধরো 4, 1 না বেশি হয়ে যাবে, আচ্ছা অতটুকুই 1 দেবেন, তো 4.3 মানে 1 থেকে জাস্ট বড়, ধরো এই পয়েন্টটা হলো 0,4/3, আরে ধরো 0,4/3 তো উপরে দিয়ে দিবো, এই পয়েন্টটা ধরো 0,4/3, 0,4/3 এই পয়েন্টটা, ঠিক আছে? গ্রাফটা তোমরা ড্র করে নিবা, যেভাবে গ্রাফটা ড্র করা, মানে এখানে এই পয়েন্টটা ভুলে গেছে, আর এই পয়েন্টটা কত, 8/3,0, 8/3,0 মানে 2 পয়েন্ট সামথিং, তাই তো? অতটুকু 2 পয়েন্ট সামথিং, মানে ধরো না এইটুকু, তো একটা স্ট্রেট লাইন যাইবো এইভাবে, একটা স্ট্রেট লাইন যাইবো এইভাবে,
ড্র করতেছে আমি স্ট্রেট লাইনটা। তখন স্ট্রেট লাইন ড্র করার তো ঝামেলা হয়ে গেল। কিছুটা এইভাবে দেখো, হ্যাঁ পয়েন্ট এলে 8/3,3। অনেক ছোট হয়ে পড়তেছে, রিজিয়নটা অনেক ছোট হয়ে পড়ছে। ধরো 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 এটা একটু বড় করে আমি আঁকার চেষ্টা করবো, রিজিয়নটা অনেক ছোট হয়ে যাবো। এইভাবে আঁকলে তোমার রিজিয়নটা বুঝে যেত। আমি একটু বড় করে আঁকার চেষ্টা করি এটা, এটা পরের পেজ যাইতেছে। হ্যাঁ আঁকার লিখে আমি পরের পেজ যাইতেছি, তাহলে এখানে তুমি গ্রাফটা বুঝতে না, অনেক ছোট হয়ে যাবো গ্রাফটা। একটা পয়েন্ট লেগে জিরো, একটা পয়েন্ট লেগে তোমার 0.4/3। তো পয়েন্টটা ধরো আমি একটু বাড়ায় আসার এই দিয়ে নিয়ে আসি 0.4/3। আমি ধরো অতটুকু 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4/3, অত এখানে নিলাম ধরো 0.4/3, একটু বাড়ায় নিলাম আমি, যাতে মানে ছবিটা দেখতে সুন্দর হয়, এই কারণে আমি একটু বাড়ায় নিলাম এই পয়েন্টটা লেগে আমার 0.4/3, 0.4/3। তোমরা যখন গ্রাফে আঁকবে তোমরা সেইভাবে একটু বাড়ায় আসার নিবা। আর একটা 8/3,0, ধরো এখানে পয়েন্টটা নিলাম আমি 8/3,0, ধরো একটু ঘুরে নিলাম এই পয়েন্টের লিগে 8/3,0। এবার যখন গ্রাফটা ড্র করতে দাম অন্য কালার দিয়ে, ব্লু কালার দিয়ে, স্ট্রেট লাইনটা ড্র করলাম, বাড়াই দিলাম ফাইভ। 2,0,0,5 না, টু হ্যাঁ কমা জিরো, 2,0 মানে হ্যাঁ স্যার, 2,0 মানে কষ্ট দিবলে এই গ্রাফ ড্র করতে। 2,0 মানে তোমার একটু দূরে হইব, 8/3 মানে 2,0 মানে একটু কাছে হইব, 2,0। তো ধরো না এই সব পয়েন্ট এই লেভেল 2,0, কারণ 8/3 তো 2-এর থেকে বেশি না, 2,0 এখানে হইব। আর একটা 0.5টা একটু উপরে হইব, ধরো এখান দিলাম 0.5, এখানে স্ট্রেট লাইনটা ড্র করতে হবে 2,0,0,5, এই স্ট্রেট লাইনটা ড্র করতে হবে। তো এইভাবে স্ট্রেট লাইনটা ড্র করবে, ঠিক আছে। এরপর তোমরা এদিকে একটু বাড়াই দিও আর নিচের দিকে হালকা একটু বাড়াই দিও, ঠিক আছে। এই দুইটা স্ট্রেট লাইন আইবে, আচ্ছা। এইবার আমার কাজ হইব গিয়া তোমার গিভেন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, তাই তো? গিভেন কন্ডিশন গুলো কি আসলো, গিভেন কন্ডিশন আসলো একটা 3x1 + 6x2 এটা লেস ইকুয়ালস টু 8, আর একটা আসলো 5x1 + 2x2 লেস ইকুয়ালস টু 10, আর সাথে আসলো x1, x2 গ্রেটার ইকুয়ালস টু 0, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এটি তো আসলো গিভেন কন্ডিশন গুলো যেটা আমরা কনস্ট্রেইন করতাম। তো এবার তোমরা ঠিক মনে আছে কিনা না, আমরা এই যে তোমার 3x1 + 6x2 লেস ইকুয়ালস টু 8 এই রিজিয়নটা আমরা কেমনে বের করতাম, জিরো জিরো পয়েন্ট হ্যাঁ 0,0 বয়া এই পয়েন্টটা হইলো গিয়ে তোমার, মানে এই স্ট্রেট লাইনটা হইলো গিয়ে তোমার 3x1
প্লাস 6x2 ইকুয়ালস টু 8, এই স্টেটমেন্ট দিব। আর এই স্টেটমেন্ট হলো গিয়ে আমার 5x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 10। 0 0 পাইতাম না, এটলিস্ট কি মানে তোমার অ্যাকচুয়ালি কি করবো আমরা, এই যে স্ট্রেট লাইনটা যেটা 3x1 প্লাস 6x2 ইকুয়ালস টু 8, এটা দেখো এটা পুরো কি করছে, এটা পুরো প্লেনটারে দুই ভাগে ভাগ করছে, একটা হলো আপার পোর্শন আর একটা হলো লোয়ার পোর্শন। এই যে এই যে লাইনটা আমি আবার বুঝতে দেবো, এই লাইনটা 3x1 প্লাস 6x2 ইকুয়ালস টু 8, এই লাইনটা পুরো প্লেনটারে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো উপরে এটার ঠিক এটার উপরে যা আছে, হ্যাঁ, আর একটা হলো এটার নিচে যা আছে, একটা হলো এটার উপরে এই দিক সাইডটা পুরোটা সাইড, আর একটা হলো এটার এই লাইনের নিচের সাইডগুলো, এই সাইডগুলো পুরোটা, ঠিক আছে, সে দুই ভাগে এটা ভাগ করছে। তো আমরা কি করুম, আমরা এবার আমার যে গিভেন রিজিয়নটা এটা কিন্তু উপরের রিজিয়ন নাকি নিচের রিজিয়ন এটা জানার লেগা আমরা যে কোনো সাইডের একটা পয়েন্ট আইনে সেটা এই গিভেন যে আমার ইয়েটা দিছে তোমার কার্ভটা, গিভেন কার্ভটা কো বা গিভেন রিজিয়ন যেটা দিছে এটার মধ্যে আইনে সব বসানো, ঠিক আছে। তো আমি দেখতেছি দেখো এই স্ট্রেট লাইনের তুমি হয়তোবা এই উপরের দিকে যে কোনো একটা পয়েন্ট আইনে বসাও বা এই স্ট্রেট লাইনের নিচের দিকে যে কোনো একটা পয়েন্ট এনে বসো, যদি সে স্যাটিসফাই করে তো যেই পয়েন্টটা স্যাটিসফাই করছে সেই দিকে নিয়ে যাবো তার রিজিয়ন, ঠিক আছে। তো আমরা দেখতেছি যে এই স্ট্রেট লাইনের নিচে দেখো একটা পয়েন্ট আছে 0,0, এবার এই 0,0 এর সেটা আমরা এখানে বসাইতেছি, তো বসাইলে স্যাটিসফাই করেনি, আমরা দেখতেছি এক্স ওয়ানের জায়গায় যদি 0, এক্স টুর জায়গায় যদি 0 বসাই তাহলে কি করে সে স্যাটিসফাই করে, কারণ 0 লেস ইকুয়ালস টু 8, এর মানে এই যে স্ট্রেট লাইনটা আছে তার নিচের পোর্শনটা হলো গিয়া আমার রিকোয়ার্ড বাউন্ডারি বা বাউন্ডেড রিজিয়ন, এই জিনিসটা বুঝছো নাকি বুঝো নিচের এই পুরোটা। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এটা তো দুটোটা হ্যাঁ ইকুয়েশন সেভ করে আর এবার করে না বা। হ্যাঁ আইতাছে আইতাছে ধরো, তো এই যা এই জায়গাটা আইছে এই পুরাটা মানে নিচে এইটা আইছে, এবার আইতাছে আমরা নিচ এর পরেরটা, এর পরেরটাও সেম, এর পরেরটা তুমি যদি সেম ভাবে যদি পয়েন্ট নিয়ে আসে বসাও, এই স্ট্রেট লাইনটা কি করছে পুরো প্লেটারে দুইটা ভাগে ভাগ করছে, তো তুমি যদি বাঁদিকের সাইডটা যদি নিয়ে আসে 0,0 পয়েন্টটা যদি বসাও তখন তার ক্ষেত্রে কি হইতাছে নিচের দিকের জায়গাটাই কি করতেছে এটারে স্যাটিসফাই করতেছে, তাই তো? আচ্ছা প্রথমটার লেখা করতেছে এই নিচের দিকের পোর্শনটা, আমি এরও দিয়ে দেখাইতেছি এই দিকের পোর্শন, আর তুমি যদি সেকেন্ডটার ক্ষেত্রে দেখো তুমি সেম 0,0 পয়েন্টটা যদি আইনের সাথে বসাও, হ্যাঁ এটাও স্যাটিসফাই করতেছে, মানে তার লেখা কোন দিকে এই নিচের দিকের পোর্শনটাই স্যাটিসফাই করতেছে, ঠিক আছে। তো আলটিমেটলি আর আরেকটা কন্ডিশন আছে x1 x2 দুটোটাই গ্রেটার ইকুয়ালস টু 0, মানে তোমার কোন কোয়াড্রেন্টে থাকতে হবে, তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে হবে, ঠিক আছে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে দুটোটা কি গ্রেটার ইকুয়ালস টু 0, এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করেন না আমার রিজিয়নটা আমি পাইতাছি এই রিজিয়নটা, দেখো দেখো তো বুঝা গেল কিনা, আচ্ছা হ্যাঁ। এবার তোমার কাজ কি জানো, এবার তোমার কাজ হইব কি সেটা, এই যে তুমি রিজিয়নটা পাইলা এটা যদি বাউন্ডেড রিজিয়ন হয়, যেমন আমি এখানে যে রিজিয়নটা পাইলাম এই রিজিয়নটা হইলো বাউন্ডেড রিজিয়ন, এই বাউন্ডেড রিজিয়নের বাউন্ডারি পয়েন্টগুলো তুমি বাইর করবা, বাউন্ডারি পয়েন্টগুলোকে একটা যেমন এইটা পয়েন্ট, এটা ধরো আমি ও নাম দিলাম, এটা ক্যাপিটাল এ নাম দিলাম, এবার এখানে একটা পয়েন্ট পাইবা এটা ক্যাপিটাল বি, আর এখানে একটা পয়েন্ট এটা ক্যাপিটাল সি, তো এই বাউন্ডারি পয়েন্ট তোমার ও এ বি সি চারটা বাউন্ডারি পয়েন্ট, এর মধ্যে ও এর ভ্যালু জানা আছে, এ পয়েন্টটাও তোমার জানা আছে, বি পয়েন্টটা জানা নাই, বি পয়েন্ট আমি বাইর করে নেবো, সি পয়েন্টটা তোমার জানা আছে, ঠিক আছে। আর এই চারটা বাউন্ডারি পয়েন্টের মধ্যে তোমার জেড ইকুয়ালস টু যেটা দিছিল x1 প্লাস 3x2, এই ভ্যালুগুলো বাইর করবো, বাইর করার পরে এই চারটা পয়েন্টে চারটা ভ্যালু হইব, ও এর লেগে একটা ভ্যালু হইব, এ পয়েন্টের লেগে একটা ভ্যালু হইব, বি পয়েন্টের লেগে একটা ভ্যালু হইব, সি পয়েন্টের লেগে একটা ভ্যালু হইব, এই চারটা ভ্যালুগুলোর মধ্যে যেই ভ্যালুটা ম্যাক্সিমাম এটি হইব গিয়া তোমার রিকোয়ার্ড কি জেডের ম্যাক্সিমাম ভ্যালু, আর যেই পয়েন্টের লেগে তোমার ম্যাক্সিমাম হইতাছে এটি হইব গিয়া তোমার রিকোয়ার্ড সলিউশন। এবার এমনও হইতে পারে যে দুটোটা পয়েন্টে ধরো সেম সেম আয়া পড়লো, ধরো একটা 100 আয়া পড়লো আর একটা তো 100 আর বাকি দুইটা কম, তো যেই দুইটা পয়েন্টে তোমার সেম সেম আইছে ওই দুইটা পয়েন্টে যদি তুমি অ্যাড করো তো তুমি যে লাইনটা পাইবা ওই এন্টায়ার লাইনটাই হইব গিয়া তোমার সলিউশন, যার লিগা রেটের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তো এই জিনিসটা হালকা একটু ইয়ে পাওয়া গেল, তো পাওয়া গেল তো জিনিসটা আমরা সলভ করুন তাহলে, হ্যাঁ স্যার। ঠিক আছে। এটা নিয়ে আসলে আমরা নেক্সট ডেটে কিছু কোয়েশ্চেন সলভ করুন না গ্রাফিক্যাল মেথডে, আর এক্সামে যে যে কোয়েশ্চেনগুলো আছে আমরা এটা নিয়েও সলভ করুন, তো আজকের লিখে অত কিছু থাকে।
নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে। ওকে, গুড নাইট দাদা।